আর সামনে সুন্দরী প্রতিযোগিতা, সেটার একটা রোমিও ভাই এখন বোম্বে যাইবো। এই রোমিও ভাই, এটা কিন্তু একদম ঠিক হইতেছে না। এই সুন্দরী প্রতিযোগিতার জন্য তুমি জানো আমি কত রকমের কঠোর পরিশ্রম করতেছি। আবার ফোন করছো কেন? কেন ফোন করে কি অপরাধ করে ফেলাইছি? অপরাধ করলে আমার ক্ষমা করে দেন। ফাইজলামি করো না তো, কি কারণে ফোন করছো? এটা ভালো লাগতেছে না তাই ফোন করছি। ভালো না লাগার কি আছে, আজকে তো দেখা হলো। দেখা হয়ে তো সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? দেখা হয়ে কি সর্বনাশ হয়েছে? আরে আমি তো তোমারে ভুলতে পারতেছি না, সারাক্ষণ খালি মনের মধ্যে তুমি। আমি যেদিকে ঘুরি যেদিকে তাকাই সেদিকে দেখলি তুমি তুমি আর তুমি। এই হঠাৎ কি হলো তোমার? হ্যাঁ এত প্রেম কোত্থেকে আসলো? এই কয়েকদিন তো প্রেমের সিটে ফোটাও দেখি নাই, হঠাৎ এত পরিবর্তন, ঘটনা কি? তোমার বাপের কথা মতো চলো আমরা বিয়েটা করে ফেলাই, তাইলে আমার আর ইলেকশন করা লাগবো না। ঠিক আছে তোমারও পেয়ে গেলাম। পাগল হয়েছো তুমি? তোমার ইলেকশন করতেই হইব। আমি মেম্বারের বউ হইতে চাই না, আমি চেয়ারম্যানের বউ হইতে চাই। লতা তুমি এক মুখে কত কথা কও, একবার তুমি কইলা আমি ভোটে না খারাইলে তোমার আব্বা তোমারে আমার লাগে বিয়ে দিব। ঠিক আছে আর এখন আবার কইতে শোন কথা। আমি নিজে নিজেই ভাবলাম আমি চেয়ারম্যানের মাইয়া, মেম্বারের সঙ্গে আমার কিভাবে বিয়া হয়? তার সাথে বরং তুমি চেয়ারম্যানের ইলেকশনে পাশ করো, তারপরে বিয়েটা করো। তুমি আবার আমার নিরাশ করলা। আমি চিন্তা করছিলাম কত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলাবো, এখন এত কত লম্বা সময় ফেরে পড়ে গেলাম। আরে ধুর, মাত্র তার এক মাস, এক মাস ধৈর্য দিতে পারবা না? না কিন্তু আমি চিন্তা করতে শোন কথা, যদি কোনো কারণে আমি ফেল করি তখন কি করবা? তখন কাটতে তখন দেখবো, আগাম করতে পারবো না। মরে যাবা আত্মহত্যা করবা? কিছু করতে হবে না। এখন রাখি। খুবই গরম হয়ে আছে আমার, আমি বুলে ট্রিপিটামো তাই রাজার কাছ থেকে অনুমতি নিতে আসছি। অনুমতির কি দরকার? তোমার সাহস থাকলে তুমি যাও গিয়া ইচ্ছা মতো বুলেট ভাইরে মারো, এরপর যা বিচারশালিস আয়েশা রাজা ভাইরে কইবা। রোমিও শান্তিপ্রিয় মানুষ, তাই কারোর সাথে মারামারি কুতাকুতি করতে যায় না। এই কারণে শুধু আমি রাজার অনুমতি নিতে আসছি, কারণ বুলেট যা শুরু করছে ওরে না মাইরা ভাত খাওয়া যাইতেছে না। এই রোমিও কি ব্যাপার, কি তুই আমাকে বলিতে? তোর না বোম্বে যাওয়ার কথা, তুই এলাকায় কি করতেছস? ভাইয়া এটা তুমি কি কইলা? আরে সামনে সুন্দরী প্রতিযোগিতা, সেটার একটা রোমিও ভাই এখন বোম্বে যাইবো। এই রোমিও ভাই, এটা কিন্তু একদম ঠিক হইতেছে না। এই সুন্দরী প্রতিযোগিতার জন্য তুমি জানো আমি কত রকমের কঠোর পরিশ্রম করতেছি। চেয়ারম্যান আমারে ভয়ভীতি দেখাইছে এবং এই কাজটা করছে বুলেট। বুলেটই আমার নামে চেয়ারম্যানের কাছে কানবাড়ি করছে। বুলেটের কান আমি কাটে দেবো, মুখে আছে লেবু সাহেবের কাছে কান পড়া দেওয়ার লেগে না। এই রোমিও তুই আবার কামে নাইবে পর, আমি তোর লাগে আসি, যা করা লাগে সব আমি করুম। থ্যাংক ইউ বন্ধু, আমার বুক থেকে বড় একটা পাথর নাইমা গেল, খুবই বিপদের মধ্যে আছিলাম। কতগুলা মায়ের কাছ থেকে আমি টাকা নিছি এই অনুষ্ঠান বাবদ, তারা তো আমারে রেগুলার ফোন দিতেছে, আমি তাকে কোনো উত্তর দিতে পারতেছি না। কিন্তু তোর সাথে কথা কওয়ার পর আমার বুকের বোঝাটা পড়ে গেল, একটা সাহস পাইলাম। রবি ভাই তোমার এত চিন্তা করা লাগবে না, তুমি চলো আমার লগে। এই লোকের আজকে ধমক দিয়েই আসি, সব সময় ভালো কাজের মধ্যে বাধা হইয়া দাঁড়াই। কুসুম তোর কথা দিতে হবে না, বুলেটে ধমক দুমা আমি, তোর সব বিষয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমার স্বপ্ন নষ্ট করে দিতেছে এই লোক, আর তুমি বলতেছো আমি কেন মাথা ঘামাবো? শোনো ভাইজান, আমি তোমার মতো নরম মনের মানুষ না।